জন্য আশীর্বাদ রাখবেন। আমরা যারা আপনাদের খাদেম হিসাবে আপনাদের কামলা হিসাবে যারা নিয়োগ পাইছি, আমি নিজের এমপি মনে করি না, আমি মনে করি আপনাদের কামলা। দিনে রাইতে যেখানে সমস্যা হবে যদি না পারি চলে যাব, চললে যদি না মানায় চলে যাব। আমি অন্য আরেকটা ভালো ছেলেরে দায়িত্ব বা মেয়েরে দায়িত্ব দিয়ে দেবো, তুমি চালাও। যেহেতু আমি এখান থেকে টাকা বানাইতাম না, সে তো কষ্ট ছাড়া আর কিছুই নাই। এই যে আপনারা জানেন সকালবেলা শুরু করছি, আমি বিশ্বাস করে আমি নাস্তা করতে পারিনি। সকাল 9টায় হবিগঞ্জের পইলে গিয়া চক্ষু আই ক্যাম্প উদ্বোধন করছি। এরপরে সকালবেলা ইয়নো মহোদয় নিয়ে 128 জন এই পিআইএল সাহেবকে নিয়ে শুকনা খাবার দিছি, 300 কম্বলের প্রোগ্রাম করছি। তারপর চন্ডি চা বাগানে বাচ্চাদের বই দেওয়ার প্রোগ্রাম করছি। এখন আইসি দুপুরের খাবারও খাইতে পারবো না, কারণ 3:30টার মধ্যে কি আমার জগন্নাথপুরে পৌঁছাই দিব ফুটবল খেলা। এরা আমার নিয়ে যাইতেছে ফুটবল খেলা, আমি খেলতামও না, খালি কইছে আমার একাডেমিরে কিছু পয়সা করে দিবে। ভাই আপনি খালি সেরা দেন, হ্যাঁ হ্যাঁ খালি আসবেন আর আমরা টাকা দেবো। মানে আমি আসলে দুইটা কথা কইলো এরা, আর আমার কতগুলো টাকা চাই দেখলে তো তোমার কাছে মেনশি পাইব। আমি ভাই হাসতে রাজি, খালি নাচতাম তো পারি না, নাইলে নাচতাম দেবো। আমি তো ডান্স না তো পারি না, নাইলে না চোদ্দ দিচ্ছে একাদের মানুষের উন্নতি হয়, মাধবপুরের মানুষের উন্নতি হয়েছে, নাচলাম দেবো। যাই হোক, আপনারা ভয় পাইন না, আমরা আছি, বাগান কর্তৃপক্ষ আপনাদের সাথে আছে, আওয়ামী লীগ আপনাদের সাথে আছে, আমি আছি, এবং আমার ছোট ভাই এখানে একটা ফুয়েল আসছে, সে একটা 6টা ক্যাম্প করবে আপনাদের এখানে, মেডিকেল ক্যাম্প বিনা পয়সায় আপনাদের এখানে ক্যাম্প করে দিবে, যাতে আপনারা ওষুধ করাইতে পারেন, ঠিক আছে? আমি ধন্যবাদ জানাইয়া আমাদের ছুটি দিবেন, আর কোন সমস্যা হইলে একটা 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 কি আইলে না পাঙ্গেন না। এই বস্তা যেটা দিব এটা কিন্তু সিলাই করা, তিনজন কোনো হাতাহাতি করছে না।